হ্যালো বেয়র্স তঞ্চ চ্যানেলে জানা আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন বেয়র্স বরাবরের মতো আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ভিডিওর বিষয় কিভাবে কলাপাতা দিয়ে বসীকরণ করবেন বেয়র্স এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কলাপাতা নিয়ে এসেছি এবং কলা পাতায় কিছু লিখে রেখেছি এই প্রয়োগবিধি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এটি দিয়ে আপনারা বসীকরণ কাজ সম্পূর্ণ করতে পারবেন সব থেকে মূল বিষয় এটি খুবই সহজ এবং যে কেউ এটি করতে পারবেন আর এটি দ্বারা নারী বা পুরুষ উভয়কেই বস করা সম্ভব তো তাই এই সহজ চটকাটি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এই জন্য আপনাদের প্রথমেই একটি কলাপাতা প্রয়োজন হবে কলাপাতা এবং এর উপরে আপনারা চেষ্টা করবেন মেশুক জাফরানের কালি দিয়ে লেখার যদি মেশুক জাফরান কালি না পান তাহলে এই ধরনের লাল কোনো কলম দিয়ে লিখে রাখবেন প্রয়োজন হবে একটি তাবিজের এবং এই কলা পাতার উপরে এটি লেখার তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক এটি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি নিরালয়ে বসে লিখবেন অবশ্যই এটি গোপনে লিখতে হবে যদি কেউ এটি লেখা দেখে ফেলে তাহলে এর কার্যকারিতা হারাবে তো ওই স্ক্রিনের কাছে এটি আপনাদেরকে আমি এখন একটু দেখাবো যে এখানে কি লেখা আছে লক্ষ্য করুন এখানে লেখা আছে একটি ঘরের মধ্যে সাত তিন শূন্য সাত পাঁচ এক শূন্য আট শূন্য আট শূন্য অবশ্যই আপনাদের বুঝতে আর কোনো সমস্যা রইল না যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করে আপনারা জানাতে পারেন তো এই নকশাটি এখন কি করতে হবে অবশ্যই আপনারা এই নকশাটি কলা যখন কাটবেন তখন চারিপাশে একটু জায়গা রাখবেন এর কারণ চারিপাশে আপনাকে কিছু নাম লিখতে হবে নামগুলা রকম আমি আপনাদেরকে বলে দিই এখানে বাম পাশে ডান পাশে নিচেই তিন জায়গায় আপনার নাম লিখতে হবে ধরে নিলাম আপনি একজন ছেলে একজন মেয়েকে বস করতে চান তো এখানে সেই মেয়ের নাম লিখতে হবে বাম পাশে সেই মেয়ের মার নাম লিখতে হবে এবং ডান পাশে সেই মেয়ের বাবার নাম লিখতে হবে খুব লক্ষ্য করুন নিচে সেই মেয়ের নাম বাম পাশে তার মাতার নাম এবং ডান পাশে তার পিতার নাম লিখতে হবে অবশ্যই এটি কলা পাতারের উপরেই লিখতে হবে অন্য কোনো কাগজের উপরে লিখলে এটির কোনো ফলই পাবেন না এটি লেখার পরে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন এটি লিখবেন এটি লেখার পরে এভাবে ভাঁজ করে নেবেন আপনারা এমনভাবে ভাঁজ করবেন যাতে একটি মাদুলেতে পুরা সম্ভব হয় বাজারে এর থেকেও অনেক বড় তাবিজ বা মাদুলি পাওয়া যায় সেটা আপনারা বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি যেই মেয়েকে বস করতে চাচ্ছেন সেই মেয়ের বাড়ির পিছনে খুব গোপন অবস্থায় চেষ্টা করবেন খুব সকালে অথবা সন্ধ্যার পর খুব গোপন অবস্থায় এটি পুতে রেখে আসবেন যখন এটি আপনি পুঁতে রেখে আসবেন তখন আপনি একবারে সেখান থেকে চলে আসবেন সেই দিকে আর ভুল করেও পিছু ফিরে তাকাবেন না তো সেখানে আপনি যদি এই তাবিজটি পুঁতে রেখে আসতে পারেন তবে উক্ত নারী বা পুরুষ যার ওপরেই কাজটা করেন না কেন সে আপনার বসীভূত হতে বাধ্য তো ভিওর্স এই ছিল আমাদের আজকের তদবির বা টোটকা সামনের দিন নতুন কোনো টোটকা বা তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ তৈরি করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন আমরা নিয়মিত এ ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো সবাই আশা করি ভালো থাকবেন সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে